হাই ফ্রেন্ডস, আমি রাহুল, লাভিং পেটস অ্যান্ড পেটস চ্যানেল থেকে আপনার জানি স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আমার একটা বন্ধুর কিছুকের প্রোগ্রেসটা আপনার সাথে দেখাবো, যে খরগোশের ঘরটা কেমন আছে র্যাবিটের, তো সেটা দেখাবো। তো ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। তো এটা হলো ওর খরগোশের ঘর, ওপরে এরকম টিন দেওয়া, যেরকম মনোরম পুরো একদম প্রকৃতিক ঘেরা জঙ্গলের মাঝখানে ওর একটা খরগোশের ঘর আছে। তো ঘরের মধ্যে আমি ঢুকবো, আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি চলে এসেছি বন্ধুর খরগোশের ঘরের ভেতরে। তো এখানে সব এগুলো খরগোশগুলো দেখছি না, এগুলো সব ধারী খরগোশ। এই খরগোশগুলো এর মধ্যে আছে 10 থেকে 15টা খরগোশ আছে। তো অনেক খরগোশ এখনও মাটির তলাতে ঢুকে আছে। তো ফ্রেন্ডস, আমি দেখে অবাক হয়ে গেলাম যে খরগোশগুলো মাটির তলা ঢুকে আছে। তো ওখানেই গর্ততে বাচ্চা দেয়। তো যখন বাচ্চা দেয়, তো ওরা আবার আমার বন্ধু যার এটা খরগোশ, যে মালিক, সে আবার তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও রেখে দুধ খাওয়ায়। সে অনেক বাচ্চা হয়েছে, ভালো প্রোগ্রেস হয়েছে, সেটাও দেখাবো। তো ওপরে টিন আছে, এরকম নিচে মাটি। তো ফ্রেন্ডস, মাটির যে ভেতরে যে একদম সিমেন্ট করা আছে, যাতে খরগোশ গর্ত খুলে অন্য কোথাও বেরিয়ে না যেতে পারে, তার উপরে মাটি ফেলা আছে। তো আপনারা ভাবতে পারেন যে মাটি খুলে গর্ত দিয়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু না ফ্রেন্ডস, এদের মধ্যে আছে ওরকম সিমেন্ট আছে। আর ফ্রেন্ডস, এর মধ্যে ফিমেল সংখ্যা বেশি আছে, তাই কারণে বেশি প্রোগ্রেস হয়। যেমন 15টার মধ্যে আছে 3টে মেল আর বাদ বাকি সব ফিমেল। তো ওই জন্যে এদের খাওয়া দাওয়া খুবই সহজ। আপনারা যদি পুষতে পারেন, তো পুষুন, অনেকটাই লাভজনক হবেন। যেরকম বাজিকার পাখি কম পয়সায় অনেক খরচ বাচ্চা পাওয়া যায়, ভালো করে পুষলে, ব্রিডিং করালে, ঠিক খরগোশটাও ঠিক তেমনি। তো এরা মাটির উপরে দেখুন, আর খড় এইসব হাঁড়ি দেখছেন, এইসব টিভি ভাঙা ভাঙা, তো এর ভেতরে ওরা বাচ্চা দিয়ে থাকে। তো এর ভেতরে আমি দেখাচ্ছি, কিছু বাচ্চা হয়তো থাকতেও পারে। তো এখানে সেরকম কোনো বাচ্চা নেই। তো বাচ্চা হয়তো দিলে আবার ওরা, আমার যে বন্ধু, সে নিয়ে গিয়ে অন্য কোথাও যে ঘরের আলাদা জায়গায় রেখে দিয়ে ধাড়িগুলো বার করে দুধ খাওয়ায়। তো কারণ ফ্রেন্ডস, এখানে রেখে দিলে ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে গেলে মাটিতে খরগোশটা মারা যায়। যখনই বাচ্চা হয়, 2 থেকে 3 দিনের মধ্যেও আলাদা করে দেয়। তো আপনার মাটির ভেতরে হতে পারে, মাটির ভেতরে 4টে বাচ্চা হলে কিন্তু বেরোবে একটা, বাদবাকি মরে যাবে শীতকালটায়। তো ওই জন্য মাটিটা দিয়েছে, কেন খরগোশগুলো পরিষ্কার থাকবে। যারা মনে করেন মাটিতে খরগোশগুলো গন্ধ হবে, কিন্তু খরগোশের গন্ধ হয়, কিন্তু মাটিতে থাকলে অতটা গন্ধ হয় না। তো এরকম মাটিতে করতে পারেন। তো আমি দেখেছি খুবই ভালো করেছে আমার বন্ধু। তো সব যেখানে বেশিরভাগই ফিমেল আছে খরগোশ। তো আপনারা যদি করেন এরকম 10 পেয়ার ধরো 10 পেয়ার তুললেন, 10 পেয়ারের মধ্যে 18টি লাগবেন ফিমেল, 2টো মেল বা 3টে মেল, এরকম মেলের সংখ্যা কম রাখলেই ভালো হয়, তো বেশি প্রোগ্রেসটা বেশি পাওয়া যায়। তো আমার এটা এক্সপিরিয়েন্স থেকে বলেছি, আমার বন্ধু যেটা বলেছে, ও তো আসেনি ক্যামেরার সামনে, তো আমাকে বলেছে, তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। চলুন এবার দেখাবো আপনার, আমি দেখাবো আপনাদেরকে প্রোগ্রেসগুলো কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, প্রোগ্রেসগুলো আমি দেখেছি খুবই ভালো হয়েছে। চলে এসেছি আমি এখন ওর যেখানে আলাদা করে বাচ্চা রেখেছে। তো বাচ্চাগুলো দেখুন, এই সংখ্যাগুলো বাচ্চাগুলো 10-12 দিনের বাচ্চাগুলো সব, যেগুলো একটু বড় সেগুলো একটু সংখ্যায় বেশি দিন হয়ে গেছে। যেগুলো ছোটো ছোটো ওগুলো 4-5 দিনের বাচ্চা, ছোটো বড় সব 12-14 দিন এরকম বাচ্চা আছে। এর থেকেও দেখলেন যে কতগুলো ফিমেল ধারী আছে বলেই তো ওই জন্য এত প্রোগ্রেসটা ভালো হয়েছে। তো এগুলো যদি বিক্রি করবো অনেক লাভজনক হবে। তো এখন ফ্রেন্ডস এটা কম, তারপর আমি আরও দেখাচ্ছি, দেখুন এর মধ্যেই আছে হয়তো 10 থেকে 12টা হতে পারে, কি আরও বেশি হতে পারে। তো এরকম ও 3-4 দিন পর তুলে নিয়ে এসে আলাদা খাঁচায় রেখে দেয়। এবার যে ফিমেলটাকে নিয়ে এসে ধরে ধরে দুধ খাওয়ায়। তো আপনারাও এরকম করতে পারেন, নাহলে ভেতরে থাকলে মা মেরে দেবে। চলুন 2 নম্বরটা দেখাচ্ছি। এই দেখুন, এখানে একটু বড় সাইজ হয়ে গেছে, এটা 10 থেকে 12 দিন চোখ ফুটেছে, 12 দিন হলে নাকি চোখ ফুটে যায়, তা আমাকে আমার বন্ধু বলেছে। এখানেও আছে 5 থেকে 6টা বা 10টার মতন আছে হয়তো, দেখেছেন। তো এটা খুবই কম। তো এই দেখুন আরও আছে। তো এখানে একটু বড়, এগুলো যদি বিক্রি করতে পারার মতন খেতে শিখে গেছে, চোখ ফুটে গেছে। তো এখানেও 10 থেকে 9টার মতন খরগোশ আছে। তো দেখলেন খরগোশের প্রোগ্রেসটা খুবই ভালো হয়েছে। একটু একটু খাটনি আছে, খাটনি যেমন বদ্রি পাখি দানা কিনে আনতে দেয়, এরকম এদের কলমি শাকটা খেতে খুবই পছন্দ করে। কলমি শাক, কপি পাতা এইসব দিলে ওরা ঠিক ছান। যারা খরগোশ পোষেন তারা অবশ্যই জানেন। তো আমার বন্ধুদের এটা দেখলাম, আমি বন্ধুদের একটা ভিডিও ছিলাম। তো ওর বন্ধু, আমার বন্ধুর যেটা, ওর মধ্যে আরও কিছু ইঁদুরও আছে, যে সাদা ইঁদুর পাওয়া যায়, সেই সাদা ইঁদুরটাও আজকে আপনার সাথে শেয়ার করব। তো সাদা ইঁদুরটাও দেখুন ফ্রেন্ডস,
এই দেখুন সাদা ইঁদুরের কলোনি, তো আমি প্রথমে ভাবলাম 3 থেকে 4টে, কিন্তু না, আমি যখন ক্যামেরা করছি তখন সাথে সাথে দেখি ভর্তি ইঁদুর বেরিয়েছে। তো ভাঁড়গুনে পাখির ভাঁড় দেওয়া আছে, তো আগে অ্যাকচুয়ালি এটা ওর পাখির খানা ছিল, পাখিগুলো 2-1টা ইঁদুর ছিল, ইঁদুর ভর্তি হয়ে যাওয়ার পর ওই ইঁদুরগুলো রেখে দেয়। তো দেখলাম এখানে অনেক ইঁদুরই আছে দেখুন, তো ইঁদুরগুলো কামড়ালে কিন্তু বিষ হয়ে যায়। বিষ বলতে যেমন সাদা ইঁদুর আমাদের এখানে যেই ইঁদুরগুলো ঘরে থাকে বন ইঁদুর, ওইগুলো কামড়ালে যেমন বিষ হয় এদেরকেও কামড়ালে বিষ। তো যারা ইঁদুর পুষবে না আগে কামড়ালে ইঞ্জেকশন নিতে হবে, এটা আমার মতে মনে হয়। ইঁদুর থেকে অনেক রকম রোগ জীবাণু হয়, ইঁদুর থেকে দূরে থাকাই ভালো। তো ফ্রেন্ডস দেখতে পারলেন আমার বন্ধুর কলোনির সব খরগোশ ইঁদুরটা প্রোগ্রেসার শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা একটি লাইক দিয়ে দেবেন।